আসন্ন পৌরসভা নির্বাচনে রামপুরহাট পৌরসভার সম্ভাব্য তালিকা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। তালিকা সম্পূর্ণ ভুল বললেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। 2022 সালে আসন্ন 164টি পৌরসভার মধ্যে রামপুরহাট পৌরসভারও নির্বাচন হবে। বুধবার হঠাৎ সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ পায়। তালিকা দেখে ব্যক্তিগত অনেকে ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করেন। তবে এই প্রার্থী সম্পূর্ণ মিথ্যা ও ভুল, সেটা পরিষ্কারভাবে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন রামপুরহাট বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এখনো পর্যন্ত তৃণমূলের সরকারিভাবে কোনো প্রার্থী তালিকা ঘোষিত হয়নি। কেউ বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি করছেন, হয়তো কাকতালীয়ভাবে কোনো প্রার্থী মিলে যেতে পারে, কিন্তু দলের প্রার্থী প্রকাশ হবে জেলা থেকে। প্রদেশের অনুমোদন নিয়ে জেলা সভাপতি প্রার্থী তালিকা প্রকাশ করবেন, তারপর সেই তালিকা আমাদের কাছে পাঠানো হবে, তখন আমরা সেই তালিকা প্রকাশ করব। এদিকে সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত ভুয়ো তালিকা নিয়ে শহর জুড়ে আলোচনার খোরাক হয়েছে সর্বত্র, একই আলোচনা সব জায়গায়। রামপুরহাট থেকে অমলেন্দু মণ্ডলের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। রামপুরহাট পৌরসভা নিয়ে কোনো প্রার্থী তালিকা সরকারিভাবে ঘোষণা হয়নি এবং কোনো তালিকাও প্রকাশ কেউ করেনি। সুতরাং যেটা চলছে সেটা মনগড়া, ভুয়ো এবং সকপল কল্পিত, মানে আমরা যেটা তালিকা বলে বেরোচ্ছে, যেমন কোথাও কোথাও কাকতালীয় ব্যাপারটা বোঝেন তো, হ্যাঁ, যে হয়তো আমি বললাম যে ত্রিদীপ প্রার্থী হবে, হ্যাঁ, তো সেটা মিলে গেল যে ত্রিদীপ প্রার্থী হবে, তাহলে এই, কিন্তু কোনো প্রার্থী তালিকা ঘোষিত হয়নি, প্রার্থী তালিকা বিবেচনাধীন এবং এটা জেলা সভাপতি ঘোষণা করবেন, প্রদেশ অনুমোদন দেবে এবং জেলা সভাপতি ঘোষণা করবেন, সেই তালিকা আমাদের কাছে পাঠালে সেই তালিকা প্রকাশ হবে, কোনো প্রার্থী তালিকা হয়নি। কৃষকদের বিপর্যয় রক্ষা কবচ বাংলা শস্য বীমা নেই কোনো খরচ। রবি 2021-22 মরশুমে বোরো ধান, আলু, সরিষা, মুগ, মুসুর, তিল, আখ, গম, ছোলা ফসলের জন্য বীরভূম জেলাতে বাংলা শস্য বীমা প্রকল্প রূপায়িত হচ্ছে। প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার। বাণিজ্যিক ফসলে শর্তাবলী প্রযোজ্য। এই প্রকল্প রূপায়ণ করছে এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন এআইসিআর প্রতিনিধি এসআরইআই এর জেলা প্রতিনিধি প্রীতম ঘোষের সাথে। মোবাইল নম্বর 7001451627 অথবা ফোন করুন এআইসি নিঃশুল্ক সহায়তা সেবা 1800572025 নম্বরে।